দেশের স্বাধীনতা প্রাপ্তিতে যার অবদান ছিল অনস্বীকার্য, যিনি ধীর স্থির স্বাধীন ভারতবর্ষের অখণ্ডতা রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন, দেশের অখণ্ডতা রক্ষার বুনিয়াদকে সুদৃঢ় করতে গিয়ে যার প্রাণ পর্যন্ত বলিদান দিতে হয়েছিল, আধুনিক ভারতের সেই স্থপতি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শনিবার 123তম জন্মবার্ষিকী। দেশজুড়ে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি দল। এরই অঙ্গ হিসেবে শনিবার সকালে প্রদেশ বিজেপি কার্যালয়ে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, মন্ত্রী শান্তনা চাকমা সহ প্রদেশ বিজেপির প্রথম সারির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এই অনুষ্ঠানে বলতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, আজকের প্রেক্ষাপটে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তিনি বলেন, পাকিস্তান এবং হিন্দুস্তান দুই ভাগে ভাগ হয়ে দেশ স্বাধীন হয়েছিল। দেশকে ভাগ করা হয়েছিল জিন্নাহ এবং নেহরুরকে খুশি করার জন্যই, কিন্তু দেশ ভাগের পরেও হিন্দুস্তান তথা ভারতবর্ষকে আরও একবার ভাগ করার ষড়যন্ত্র রচনা হচ্ছিল। জওহরলাল নেহরু এবং অন্যান্য কুচক্রীরা দেশকে ভাগ করার চেষ্টা করছিল। কাশ্মীরে 370 ধারা লাগু, পাঞ্জাব, রাজস্থান, কর্ণাটক, আসাম এবং বাংলা তথা আজকের পশ্চিমবঙ্গকে ভাগ করার চেষ্টা হয়েছিল। এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই প্রসঙ্গে বর্তমান বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সংসদের সাম্প্রতিক বক্তব্যের জের টেনে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, আজ রাহুল গান্ধী যে বক্তব্য পেশ করছেন তার ব্যবস্থা তার পূর্বপুরুষেরা করে রেখেছিল, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি সেটা হতে দেননি। তার মূল দাবি ছিল ভারতের অখণ্ডতা রক্ষা করা। প্রদেশ বিজেপির সভাপতি আরও জানান, শ্যামাপ্রসাদ মুখার্জির সৃষ্টি করা দলই আজ দেশের শাসন ক্ষমতায় রয়েছে। দেশের অখণ্ডতা রক্ষা করা এবং দেশকে ঐক্যবদ্ধ রাখা এই দল এবং সরকারের প্রধান লক্ষ্য বলে জানান বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। যাতে সুযোগ সুবিধা দেওয়া যায়, 370 তারা সেখানে দেওয়া হয়েছে এবং আরো বেশি করে আমাদের পাঞ্জাব, আমাদের রাজস্থান, কর্ণাটক এবং আসাম এবং বাংলা, আমরা যেটা পশ্চিমবাংলা এখন জানি, সেইগুলিকেও সেই পূর্ব পাকিস্তান বা কোনোটা পাকিস্তান, মানে দেশকে ভাগ করার একটা ছক পরিকল্পনা সেই সময় গৃহীত হয়েছিল। আজকে আজকে রাহুল গান্ধী যেটা বলছে, তার পূর্বপুরুষরা সেই সময় সেই পরিকল্পনা করে রেখেছিল, আজকে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি যখন আমরা আলোচনা করি, এই ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির মূল একটাই যে দাবি ছিল সেটা হলো ভারতের অখণ্ডতা। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো এই যে অখণ্ডতার কথা আমাদেরকে পাঠ করিয়েছেন ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, যার জন্য ওনাকে বলিদান হতে হয়েছিল, আর ওনারই যে সৃষ্টি যে দল, সেই দল আজ ভারতীয় জনতা পার্টি দেশের ক্ষমতায় রয়েছে। এবং যে চিন্তাভাবনা, এই সরকারের যে চিন্তাভাবনা, মূল যে চিন্তাভাবনা, যে আমরা আমাদের এই অখণ্ডতাকে রক্ষা করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন, ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জিকে সবাই জানেন, পড়ার জন্য পড়েছেন, কিন্তু তাকে অনুভব করার অবকাশ ছিল না। পরিস্থিতিটাই এমন ছিল যে তাকে পড়ার জন্য পড়ো, বেশি কিছু জানতে হবে না। ইতিহাসের পাতাতেও বিস্তারিতভাবে কোনো কিছু তুলে ধরা হয়নি। কিন্তু বিজেপি দলে যোগদানের পর ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অনুভব করার সুযোগ পেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জিরা অভিজ্ঞতার যে সম্পদ রেখে গেছেন, বর্তমানে সেগুলি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। সামাজিকভাবে যতটুকু আমরা জানতাম বুঝতাম সেভাবে সামাজিক জীব হিসাবে কাজ করেছি, তো পার্টিতে যোগদান করার পর তখন বুঝতাম যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকের দিনও প্রাসঙ্গিক। আমাদের পণ্ডিত দীনদয়ালজির সম্পর্ক আজকেও আমরা যে কোনো কাজ আমরা করতে চাই, ওনার যেসব জিনিস আমাদের সামনে উনি রেখে গেছেন, যে দলিল উনি আমাদের সামনে রেখেছেন, কত প্রাসঙ্গিক। এবং ধীরে ধীরে যখন আরও কাজের বিভিন্ন দায়িত্ব পেতে লাগলাম, তখন বুঝলাম যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আদরণীয় আমাদের মোদীজি, উনি কীভাবে এখনও পণ্ডিত দীনদয়ালজি হোক, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হোক, ওনাদের যে চিন্তাভাবনা সেইগুলোই কিন্তু ইমপ্লিমেন্টেশন করেছে। আমরাও কিন্তু সেই দিশায় আমরাও চেষ্টা করি যে ওনারা যেসব আমাদের জন্য রেখে গেছেন, যে ট্রেজার
আমি বলবো আমাদের জন্য রেখে সেগুলোই মেন করার চেষ্টা করবো। এদিন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, রাজ্যে প্রতিটি বুথে বুথে শনিবার এই কর্মসূচি পালন করা হয়েছে। নেতৃবৃন্দরা এই কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।